टेस्टी अच्छा गुड मॉर्निंग বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখন বাজে 9:30টা আমি আজকে চুলে পেঁয়াজের রস দিয়েছি আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে কালকে রাত 2:30টার দিকে ঘুমিয়েছে পেয়ে খেলে 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 তারপরে ঘুমিয়েছে তখন আমি স্নান ধানটা সেরে আসবো এসে ওকে তুলবো পুজো করবো পুজো করে ওকে তুলবো খাওয়াবো তারপরে আমার ডিউটি রান্নাবাড়ি আমার মেয়ে কেবল ঘুম থেকে উঠলো একটু গুড মর্নিং হবে নাকি তোমার এখন গুড মর্নিং হবে না ঘুম থেকে উঠেছে মুখটা একটু গম্ভীর গম্ভীর হয়ে আছে এখন খাওয়া দাওয়া হবে তারপরে হবে ওর পেছনে দৌড়ানো আর আমার কাজ গোলার আগে ওকে আগে মুখে দিয়ে দিতে হবে একটুখানি আগে এসে আ আ করবে টেস্টি টেস্টি পুরো ঘরে বোতল ছড়িয়ে আছে আমার মেয়ে বোতল নিয়ে খেলতে ভালোবাসে জানি না ভালো কি বাসে কিনা কারণ ছুটে ছুটে সব খেলে দেয় পড়ে পড়ে আছে ওখানে একটা 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 নিচে একদম মামা কি খাচ্ছো মৌসুমি চেটে চেটে খাচ্ছো তুমি কেমন খেতে কেমন খেতে টেস্টি আচ্ছা টেস্টি একটু মনে কর টিক টিক করে ফেলবে চলে 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 এটা হয় আমার একটু সুবিধা হয়েছে ওখানে বসিয়ে রেখে আমি সমস্ত কাজ করতে পারি এসে এখানে আমাকে বিরক্ত করবে না এবার আসি আমার ডিউটি এখানে হবে ভাত এখানে আপনি মাছ আছে মাছগুলো করার আগে যে মুরগিগুলো মাখিয়ে নিই এই মশলাদানিটা কিছুদিন আগে অ্যামাজন থেকে আমরা অর্ডার দিয়েছিলাম যেহেতু বাবা মাঝে মাঝে রান্নাবাড়ি করে ওর খুব ডিস্টার্ব ফিলিং করে এই জিনিস বলে কি যে সমুদ্র থেকে মুক্ত খোঁজার মতো আমাকে মশলা পিষতে হবে সেজন্য বলেছে যে একটার মধ্যে সমস্ত রান্না মশলা থাকে আমি ফটাফট বের করে রান্না করতে পারি তো ওই জন্য এটা নিয়েছে আমাদের সুবিধা হয়েছে বেশ ভালো পাকানো হয়ে গেছে আমার মেয়ে ওখানে মনে সুখে দোল খাচ্ছে আর এদিকে আমি রান্না করছি আমার সুবিধা হয়েছে কারণ ওই আমি যখন রান্না করতে আসি ওই টুলটা নিয়ে এখানে চলে আসবে না সবজি বানাতে দেবে না কিছু আমি মেন যে বটিটা আগে বানাতাম কিন্তু ঘর ঘর থেকে আর আমার বানানো হয় না আমাকে ছুরি দিয়ে করতে হয় কারণ ওখানে যদি করি মানে ওর মাথা পুরি একটু বেশি ওইখানে আলু হোক যা হোক সবজি নিয়ে হাত দিয়ে দেবে একটু রিস্কি হয়ে যায় যার জন্য আমি এখানে করি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজা হবে দুপুরের খাবারটা আমার আর মেয়ে আর রাতের খাবার রাতে দেখা যাবে যদি ও খেতে চায় তাহলে বাইরে থেকে ব্লগিং করে আসার পরে ও একদম হালকা পাতলা খাবারটাই খায় তো ওই জন্য আমার বাড়িতে হালকা পাতলা রান্না হয় আর এছাড়া বাইরে ফুড ব্লগিংয়ের জন্য প্রচুর রিচ খাবার মশলা জাতীয় খাবার আর বিভিন্ন রকম ছিল তো আপনারা জানেন সেগুলো খেতে হয় তার জন্য বাড়িতে আমি একদম সিম্পল একদম কম মশলা দিয়ে আর হচ্ছে যাতে পেটটাকে ঠিকঠাক রাখে তার জন্য আমার সবসময় কম মশলা কম তেল দিয়েই রান্নাটা হয়ে থাকে আর তার মধ্যে আমার মেয়ে আমাদের রান্নাটাই খায় যার জন্য আমি এক্সট্রা করে কোনো রান্না করি না একসাথেই রান্না হয়ে যায় এটা তো মাছের ঝোলটা হচ্ছে একবেলার জন্যই করছি কারণ ওই বেলায় সে ওর নাও খেতে পারে এই আকাশের অবস্থা দেখেছে যা মেঘ করেছে এই বৃষ্টি ধরলে পরে আধা ঘন্টা এক ঘন্টার আগে ছাড়বে না
মাছগুলো ছেড়ে দিলাম আর বাইরে এত হাওয়া চলছে যে আমার গ্যাস নিভে গেছে, চুইটা প্রায় হয়ে এসছে। তো এত হাওয়া চলছে যে আস্তে করে যাওয়া ছিল, সব ওইদিকে সব জিনিস পড়ে আছে। মাছের ঝোল আমার রেডি, এখন নামিয়ে দেবো, এখন আমার মেয়েকে একবার খাবো আর বাকি রান্নাটা করবো। এবার রেডি করেছি, এখন খাওয়া চলবে। তো দেখি আর কিছু করা যায় নাকি, খাওয়া হলে তারপরে কিছুক্ষণ খেলবে, খেলাধুলো করলে ওকে তারপর স্নান করে দেবে। আজকে বুধবার, আজকে আমার মেয়ের না খুব বড় হয়ে গেছে, ও এখন বড় হয়ে গেছে না, ও এখন আর ঘুমিয়ে ঘুমিয়ে ওর নখ কাটতে হয় না, ঘুমিয়ে নখ কাটলে ও জেগে যায়, ওই জন্য জেগে দেখে ওর নখটা দিয়ে নখটা প্রায় হয়ে গেছে, হয়ে গেছে। মামা চলো শোবে না, ওটা নিয়েছো কেন, রেখে দাও, যাও রেখে এসো। সারাদিনের কাজকর্ম প্রায় কমপ্লিট, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার মাম্মার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা দুজন একটু রেস্ট নেব, তারপরে আবার চলবে। এবার ওর সাথে রেস্ট নেওয়া মানে কি, ও তো ঘুমোতেও এক ঘন্টা, এখন তো ঘুমোবেই না আমার সাথে, এখন মারামারি কুস্তা কি না কি করবে, এই যে শুরু হয়ে গেছে বুঝছে না।